মাই বেবি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর তার সাথে সাথে সকলকে জানাই শুভ সকাল, কারণ এখন বাজে 5:30। মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, এখন শুধু বেরোনোর পালা। কিন্তু কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনাদের সঙ্গে তো সেগুলো দেখ মানে আপনাদের সঙ্গে তো সেগুলো শেয়ার করবো, তাহলে চলুন দেখা যাক। এখন কটা বাজে জানেন? এখন বাজে 5:30, আর আমাদের বেরোনোর কথা ছিল 5টায়। আমরা ঘুম থেকে উঠেছি 4:45, তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি 4:45 বাজে, আর বেরোনোর কথা ছিল 5টা। তো আমরা রেডি হয়ে গেছি, এখন এক্ষুনি বেরিয়ে যাবো। তো বৌদি বাইরে চা করেছে, এখন গিয়ে চাটা খাবো, খেয়ে দেই তারপরে রওনা দেবো। হ্যাঁ যাও বাবা, রেখে আসো, দেখে এসো এসছে কি। আমার চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে বৌদি খাচ্ছে। তুমি এখন খাবে না? আর এই যে যাচ্ছে কি, শুনো মাথায় তেল তেল দিয়ে স্নানও করিনি আজকে। তো এই যে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, মা এখনো বেরোনি। তো মা আসছে, আমি তিথি মানে ওই ছোট তিথি ও বাড়ি কাকার মেয়ে, আর হচ্ছে মা, আমরা তিনজনই বেরোচ্ছি। আর বাবার হাতে একটা প্যাকেট, তো প্যাকেটের মধ্যে আছে সেই সমস্ত সবজি যেগুলো কিনা কালকের ভাগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেগুলোই আছে। তো এখন আমরা যাবো, আর আমাদের গাড়ি আছে, গাড়ি আছে ব্যাসপুরে মানে নদীর ওপারে আর কি। তো ওখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন ওখানে যাব, গিয়ে ওখান থেকে গাড়িতে উঠবো। তাহলে চলুন, আমরা যেখানে যাই আপনারাও সাথে সাথে চলুন। তো এই চলে এসছি আমরা গাড়ির কাছে, আর ওই নাম্বারটাতে করা হচ্ছে বারে বারে। তো বাবা এখন চলে যাবে, আর আমাদের গাড়িও এখন ছাড়বে, আমি উঠলেই ছেড়ে দেবে। তো এখন গাড়িতে এমনিতেই দেরি করে ফেলেছে অনেক। আমরা দাঁড়িয়ে পড়েছি পেট্রোল পাম্পে, আর প্রতিবার যে পেট্রোল পাম্পে দাঁড়ায় সেখানেই দাঁড়ানো হয়েছে। কার ফোন? মায়ের। হ্যাঁ মিস্ত্রি আছে, তারপরে ফোন করছি। এই রাস্তা
ঢের না আদে ঢাকার শরীর ও বাবা এটা বন্ধ খাওয়া দাওয়া পর্ব চলছে যদিও আমি এখন খাবো না তার একটা কারণ আছে হ্যাঁ বেশি করে একবারে অনেক খাবো বলে এখন আমি খাচ্ছি না আর এখানে দাদা ভাই কাজ করছে তো দিদি নিচে ডাকলো যাবে না তুমি এখন এই যাবে না তোকে আসতে হবে আরে হচ্ছে আমাদের অনেক বাবা দুধ তো বলো দুধ তো বলো দুধ তো বলো দুধ তো কি সব বলা শিখেছে কথা বলবে সব রকম বুঝি না তাই বাবা আমরা কখন যাব আমরা কোথায় যাব বেলবেল করতে বেলবেল যাব তো ও বেলবেল করতে যেতে হবে তো বেলবেল করতে যেতে হবে তো বেলবেল ভুক করে ভুক করে যেতে হাত দেয় না মুখে হাত দেয় না মুখে নুঙ্গা নুঙ্গা মিথ্যে কথা বলে না টাকা দিয়ে দাও তুই টাকা দিয়ে দাও আমি
তো বাড়ি থেকে স্নান টান করে এসেছিলাম না, এখানে এসে স্নান করলাম, আর এটা আসার পরে অভিমানী হয়, বুঝতে পারি। ও এমনি যে কাউকে দেখে ভয় পাওয়া সেরকম ব্যাপার না, কারণ একটু পর থেকে ঠিক হয়ে যায়। ডাকো, ওটা ওটা
যাব না, আগে ডাকো, আগে ডাকো, আগে ডাকো, বলো আসো আসো, বলো আসো আসো, দৌড়বে। তো এটা কেমন পাকা পেকেছে একটু বুঝতে পাচ্ছেন? মানে ওর হাসি দেখলে আশা করি বোঝা যাচ্ছে যে কতটা দুষ্টু হয়েছে, কতটা দুষ্টু হয়েছে। দিদির মতো কামড়াবে তো, খেলা করছে। টিচার থেকে বলেছিলাম যে আমাকে আজকে ভাত খেতে দিচ্ছে না, তো তার জন্য আমাকে এখানে বানিয়ে দিয়ে গেল দিদি ম্যাগি। তো এটা এখন খেয়ে নেবো। আমি এইভাবে বানাতে বললাম ওই ডিম টিম ছাড়া, একটু সুপ সুপ করে, তো এটাই ভালো লাগে, ওই জন্য এরকম ভাবে বানাতে বললাম। দিদি এইভাবে বানিয়ে দিয়ে গেল। বাপ্পা 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 দুধ বাবা, আরে বাবা লে আদো খেয়ে নাও, তো আদো খেয়ে নাও ঠাম্মা আদো। তো এই যে আমরা রেডি হয়ে গেছি আর আজকে যাচ্ছে আমাদের সঙ্গে দিদি আর অনেক পাপা, দুত্তু বুলো দুত্তু বুলো দুত্তু বুলো। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, মা একটা জায়গায় গেছে, দাদা ভাই আর মা, তো আসুক তারপরে বেরিয়ে পড়বো। তো এখানে দিদির যে সমস্ত ব্যাগপত্র ছিল সব নিচে নামানো হয়ে গেছে, গাড়িতে তোলাও হয়ে গেছে, এখনো আমরা নিচে যাইনি। তো মা গেছিলো এক জায়গায়, এক্ষুনি আসলো, এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে গেল। হ্যাঁ তাই, কি সব বলা শিখেছে, গুই 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 করে এই সোনাকানি করে। ও বুঝতে পেরেছে আমাদের সঙ্গে যাবে, ওই জন্য আমাকে টাটা করলো না। চলো কোলে উঠবে, থামায় কোলে উঠবে, থামায় কোলে উঠবে, টাটা দিদি, ও দেখো আমাদের টাটা দিচ্ছে না, দেখেছো বাবা টাটা, বাবা টাটা, ও দেখ দেবে না, দেবে না, দেখ এই শুনে ঝাঁপিয়ে চলে গেল পুরো। থাকো একটু থাকো, বেরোনোর সময় তোমাকে নিয়ে বেরো। মামা ওদিকে কবে যাবে তুমি? আমি? হ্যাঁ আমার এখন ঠিক নেই, ঠিক নেই। ধরেছে সব দাদা।
ওলে বাবা দেখতে দেখো কেমন করে আমাকে বলো টাটা দিয়ে দিচ্ছি যাবে না যাবে না টাটা দিচ্ছি ও বাবা শুনে জলে বোতল টাইম মনে থাকে মনে থাকে না না মনটা খারাপ जे चारे चौदह मत हम्पी दिए दाओ हम्पी दिए दाओ भाई ना कटा